কি হবে যখন গোলবার্গকে স্লেটার মেশিনে দিয়ে দেওয়া হবে, এমন একটি এক্সপেরিমেন্ট করে দেখিয়েছে প্রেস টিউব চ্যানেল বালারা। তো সবথেকে আগে এই লোকটি একটি সার্টিফিকেট দেখায়, এটা প্রুভ করার জন্য যে এই সোনাটি আসল। বন্ধুরা আপনাদের জানার জন্য বলে দিই, এই সোনার একটি দাম প্রায় $41,000, যেটা ইন্ডিয়ান টাকায় ৩০,৭০,০০০ টাকা। বন্ধুরা আপনারা ভাববেন হয়তো এই লোকটি গোলবার্গকে স্লেটার মেশিনে দিয়ে নিজের টাকা ধ্বংস করছে, কিন্তু এমনটা নয়। একটি সোনা শুধু শেপ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য তার দাম বদলায় না, তাই এই লোকটি কিছু না ভেবেই এটাকে স্লেটার মেশিনে দিয়ে দেয়। গোলবার্গকে দেওয়ার আগে এই লোকটি একটি স্টিলের বারকে দিয়ে দেয়, আর আপনি দেখতেই পাচ্ছেন স্টিলের বারের কি হাল হয়েছে। বন্ধুরা চলেন দেখি এখন সোনা ইটের কি হাল হয়। বন্ধুরা সবথেকে আগে ইনি গোলবার্গকে স্লেটার মেশিনে দেয়, ও স্লেটার মেশিন অল্প সময় পরে থেমে যায়। ওই লোকটি যতবার দেয় মেশিনটি ততবার থেমে যায়। অনেক চেষ্টার পর এই লোকটি সম্পূর্ণ গোলবার্গকে স্লেটার মেশিনে দিয়ে দিতে সক্ষম হয়। বন্ধুরা এই ভিডিওটি দেখার পর আপনারা জেনেই গেছেন যে সোনা কত মজবুত হয়।